নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশির মধ্যে পাঁচ রাশির ব্যক্তিরা পারফেক্ট বস হয়ে থাকে পারফেক্ট বস হওয়ার ক্ষমতা সবার থাকে না দেখা গেছে যে অনেক উন্নত চরিত্রের যোগ্য মানুষও সবসময় পারফেক্ট বস হতে পারে না কারণ যিনি পারফেক্ট বস হবেন তাকে আরও পাঁচজনকে নিয়ে এগোতে হয় সবার প্রয়োজন অভিযোগ সবেরই সমাধান করতে হয় এই ক্ষমতা কিন্তু সবার থাকে না আর এই ক্ষমতা না থাকায় সবাই পারফেক্ট বস হতে পারে না কিন্তু এমন পাঁচ রাশি রয়েছে যাদের মধ্যে এই ক্ষমতা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে বসকে নিয়ে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম কাউকে চাকরি বাঁচাতে মেজাজি বসকে হজম করতে হয় কারো বস আবার অধস্তনের উপর সবসময় দায় চাপিয়ে বিন্দাস থাকেন আবার এমনও বস কেউ কেউ পেয়েছেন যারা অধস্তনদের গায়ে কোনো রকম আঁচ আসতে দেয় না বস হিসাবে কোন ব্যক্তি কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে তার নেতৃত্ব দানের উপর কারোর মধ্যে এই নেতৃত্ব ক্ষমতা সহজাত কাউকে আবার এই গুণ অর্জন করতে হয় তবে আপনি জানেন কি এই পাঁচটি রাশি এমন রাশি যাদের মধ্যে পারফেক্ট বস হওয়ার ক্ষমতা রয়েছে আর এই ক্ষমতা থাকে এই পাঁচটি রাশির মধ্যে জন্মগতভাবে এরা পারফেক্ট বস হয়ে থাকেন কোন সেই পাঁচটি রাশি আসুন আমি আপনাদের একে একে সেই পাঁচটি রাশির গুণ এবং কি কারণে তারা পারফেক্ট বস হয়ে থাকে আপনাদের জানিয়ে দিই আসুন তবে শুরু করি ভিডিওটি এবং দেখে নিন পারফেক্ট বসের নাম প্রথমেই আমি যে রাশিটির নাম জানাবো সেটি হচ্ছে মেষ রাশি কারণ মেষ রাশির ব্যক্তিরা মিশুকে হওয়ায় অধস্থন কর্তৃপক্ষের কাছ থেকে সহজেই কাজটা আদায় করে নিতে পারেন গাম্ভীর্যের ঘেরা টোপে নিজেকে রাখেন না আবার নিজের পদমর্যাদাও ক্ষুণ্ণ করেন না কাজেই পারফেক্ট বস হিসাবে প্রচণ্ড এরা আত্মবিশ্বাসী হয়ে থাকে ভালো কথা বলেন বলে সহকর্মীদের মধ্যে এদের জনপ্রিয়তা দেখতে পাওয়া যায় নেতৃত্ব দেওয়ার চমৎকার ক্ষমতা তাদের সাফল্যের দরগোড়ায় পৌঁছে দেয় দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষরাশি একজন নেতা বা বস হিসাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষত্ব রয়েছে এরা দায়িত্বে থেকেও একই সঙ্গে ভালো বন্ধু হয়ে উঠতে পারেন অন্যের সুরক্ষা ও ন্যায় পরায়ণতার বিষয়টি এদের মাথায় থাকে প্রত্যেকের ভালোবন্দের খেয়াল এরা রাখে প্রয়োজনে সুপরামর্শও দেন নেতা হিসাবে বা পারফেক্ট বস হিসাবে এরা পুরোপুরি পারফেক্ট হয়ে থাকে তৃতীয় যে রাশিটির নাম জানাব তা হচ্ছে সিংহ রাশি এদের মধ্যে জন্ম থেকেই নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকে সবাইকে দমিয়ে রাখার ও নিজের কথা শুনতে বাধ্য করার ক্ষমতা রয়েছে সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে খুব সহজেই অন্যের উপর এরা প্রভাব বিস্তার করতে পারে কর্মক্ষেত্রে সবার সম্মান ও বিশ্বাস খুব সহজে অর্জন করে নেয় এবং অন্যের দুঃখ কষ্ট সহানুভূতির সঙ্গে এরা দেখে থাকে কাজেই পারফেক্ট বস হিসাবে সিংহ রাশির জাতক জাতিকারা যথেষ্ট পারফেক্ট চতুর্থ যে রাশিটির নাম মনে হচ্ছে সেটি হচ্ছে ধনুরাশি এই ধনুরাশির জাতক জাতিকারা পারফেক্ট বস হয়ে থাকে কেননা এরা মচকায় কিন্তু এরা ভাঙে না এছাড়াও এদের মধ্যে বুদ্ধিমত্তা প্রচণ্ড থাকে বুদ্ধিমত্তার সাথে সাথে সেন্স অফ হিউমার জড়িয়ে থাকে এরা অত্যন্ত উইটি হন এদের মধ্যে জ্ঞান আরোহণ করার দক্ষতা এবং ক্ষমতা দুটোই থাকে এরা প্রত্যেক মানুষের সাথে মিশে যেতে পারে এবং এক ঝটকে বুঝে নেয় কার মধ্যে কাজ করার ক্ষমতা কতটা রয়েছে সেই হিসাবে তারা তাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে পারফেক্ট বস হিসাবে ধনুরাশির জাতক জাতিকারা একবারে পারফেক্ট পঞ্চম অর্থাৎ শেষ রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব উদার মন মানসিকতার হয়ে থাকে তারা অন্যকে আঘাত দিতে পারে না তারা অন্যের দুঃখ বোঝে প্রচুর পরিশ্রম করে এরা আস্তে আস্তে উপরের দিকে উঠে এবং এদের উন্নতি হয় খুব ধীরে ধীরে এরা খুব বিশ্বাসী হয় এবং এরা চায় অন্যরা যে কথা দিচ্ছে সে কথা যেন তারা রাখে কারণ তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ কথা হল তারা অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কথা দেয় তারা আপ্রাণ চেষ্টা করে সেই কথা রাখার জন্য আর এই সমস্ত গুণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারফেক্ট বসে পরিণত করে